শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার নিজ দেশের জনগণের ক্ষোভের মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের বিক্ষোভ সমাবেশ। ফরাসি যুবকদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হল। ভারতের ম্যাপ থেকে কাশ্মীরকে বাদ দিল সৌদি আরব। এবং সবশেষ থাকছে বাড়ছে উত্তেজনা, আমিরাতের কাছে 50টি F-35 বিক্রি করতে চান আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশগুলো। এবার সেই বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে ফ্রান্সের সাধারণ মানুষও। শান্তি প্রতিষ্ঠায় ঐক্য ডাক দিলেও খুদ ম্যাক্রোর বিরুদ্ধে জাতিগত এবং ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছেন তারা। নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান ম্যাক্রো, এমন অভিযোগ তাদের। সাধারণ ফরাসিরা বলছেন ধর্মীয় এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য দায় এড়াতে পারে না প্রেসিডেন্ট ম্যাক্রো। ক্ষমতায় আসার পর থেকেই ফ্রান্সে ধর্মীয় সহিংসতার অবনতি হচ্ছিল। তিনি খুবই নেতিবাচক মনোভাবের মানুষ। ম্যাক্রো ধর্মীয় বিভেদ সৃষ্টি করছেন, আর এটাই ছিল সবশেষ বিভাজন। ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ব্যাপক সমালোচনা আর পণ্য বয়কটে এমনিতে চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট। দেশটির এমন পরিস্থিতির জন্য খুদ ইমানুয়েল ম্যাক্রোকেই দোষারোপ করেছেন ফ্রান্সের সাধারণ মানুষ। ভারতের বিভিন্ন শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে। ফ্রান্সের সম্প্রতি কাল্পনিক কার্টুন প্রদর্শনের মধ্য দিয়ে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করায় এবং দেশটির প্রেসিডেন্ট তাকে সমর্থন করে বক্তব্য দেয়ায় খুবই ফুঁসে উঠেছে গোটা মুসলিম সমাজ। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ফ্রান্সে এ ধরনের কার্টুন ছাপা কখনো বন্ধ হবে না। এর পাশাপাশি তিনি গোটা বিশ্বের ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন। ওই ঘটনার প্রতিবাদে ভারতে গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশে রাজধানী ভূপালের ইকবাল ময়দানে হাজার হাজার মুসলিম সমবেত হয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার হন। কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ফ্রান্সের ভারতীয় রাষ্ট্রদূতকে সেখানকার শাসকের মুসলিম বিরোধী অবস্থানের বিরুদ্ধে একটি প্রতিবাদ নিবন্ধন করার আহ্বান জানান। তিনি এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুনকে সমর্থন করা এবং ইচ্ছাকৃতভাবে মুসলমানদের অনুভূতিতে আঘাত করার অভিযোগ করেন। কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতের বসবাসরত মুসলমানদের আহত করেছেন, সেজন্য ভারতের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আমাদের এখন থেকে ফ্রান্স থেকে আমদানি রফতানি বন্ধ করে দেওয়া উচিত। ভূপালে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়া মুসলমানরা এদিন আল্লাহু আকবার ধ্বনি দেন। প্রতিবাদ মঞ্চ থেকে কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের ছবিও পুরানো হয়। ফরাসি যুবকদের উদ্দেশ্য করে উপদেশমূলক বক্তব্য দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ফরাসি ভাষায় ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বুধবার রাতে ফরাসি যুবকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান, যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফরাসি এবং ফরাসি ভাষাসহ আরও কিছু ভাষায় প্রকাশিত হয়। ওই বার্তায় তিনি ফরাসি যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন তাদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এই প্রশ্ন করেন যে তিনি কেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতি সমর্থন জানিয়েছেন। খামেনি তার বার্তায় বলেন, আপনারা আপনাদের প্রেসিডেন্টকে প্রশ্ন করুন, যেখানে হোলোকস্টের কল্পিত কাহিনী সম্পর্কে সংশয় প্রকাশ করা অপরাধ, এবং এ কাজ করলে যেখানে জেল জরিমানা হয় সেখানে ইসলাম অবমাননা করলে তা কেন বাক স্বাধীনতার নামে চালিয়ে দেওয়া যাবে। ফরাসি ভাষায় ওই দফতরের আগের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর এবার নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছে। যে কোনো আগ্রহী ব্যক্তি ফরাসি ভাষায় আয়াতুল্লাহ খামেনির নয়া ইনস্টাগ্রাম পেজে চাইলে instagram.com/frkhameni.ir এই ঠিকানায় যেতে পারেন। নেপাল পাকিস্তানের পর এবার সৌদি আরব। ভারতের ম্যাপ থেকে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ বাদ দিয়ে দেওয়া হলো। ভারত সরকার এর তীব্র প্রতিবাদ করেছে। সৌদি আরবকে দ্রুত ভুল সংশোধনের আবেদনও জানানো হয়েছে। এবছর G20 বৈঠকের আয়োজক দেশ হিসেবে রয়েছে সৌদি আরব। সেই উপলক্ষে দেশের মনিটারি অথরিটি একটি ব্যাংক নোট তৈরি করেছে।
যেখানে জি টোয়েন্টি সদস্য দেশ হিসেবে ভারতের ম্যাপ দেওয়া হয়েছে। সেই ম্যাপে জম্মু কাশ্মীর এবং লাদাখকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। গত ২৪শে অক্টোবর ওই নোটটি প্রকাশিত হয়েছে, সেটি দেখার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, দিল্লির সৌদি আরব দূতাবাস এবং রিয়াদে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ভুল স্বীকার করে তারা যাতে ভারতের ম্যাপ সংশোধন করে নেয় তার আবেদন করা হয়েছে। একই বিবৃতিতে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, একথা সকলকে মনে রাখতে হবে। মাস কয়েক আগে নেপালের প্রথম মানচিত্র বিতর্কের জন্ম দেয়। নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি সংসদে একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। সেখানে ভারত নেপাল সংলগ্ন কয়েক অঞ্চল নেপালের অংশ বলে দেখানো হয়। যদিও ভারতের দাবি ওই এলাকাগুলো ভারতের, দীর্ঘদিন ধরেই তা ভারতের মানচিত্রে আছে, বিষয়টি নিয়ে বহু জল্পনা হয়। তার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি বিতর্কিত মানচিত্র পেশ করেন। সেখানে দেখা যায় কাশ্মীর লাদাখের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশ পাকিস্তানের মানচিত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ওই মানচিত্র নিয়েও ভারত তীব্র প্রতিবাদ জানায়। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০টি সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসে অনানুষ্ঠানিকভাবে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতৃত্বে থাকা এলিয়ট এঞ্জেল বলেন, ওই অস্ত্র বিক্রির উপসাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে এবং ইসরায়েলে সামরিক কর্তৃত্বে প্রভাব ফেলতে পারে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমিরাতের কাছে লক হিট মার্টিনের তৈরি ৫০টি F-35 যুদ্ধবিমান বিক্রির ইচ্ছার বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে হোয়াইট হাউস। আগামী ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদযাপনের দিন F-35 যুদ্ধবিমান নিয়ে আনুষ্ঠানিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র এবং আমিরাত। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।